কি করবে, শ্রীহত্যের দেখা দক্ষিণে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছেন নবদ্বীপে, কিন্তু 13 মাস মাতৃ গর্ভে ছিলেন, দেখা দক্ষিণে 8ম মাস পর্যন্ত ছিলেন, তারপর হেঁটে নৌকা করে যেতে 5 মাস লেগেছিল, এই 13 মাসে মহাপ্রভু ভূমিষ্ঠ হন মাতৃ গর্ভ থেকে। চৈতন্য মহাপ্রভুর 538 বছর পূর্বেই জন্ম হয়েছিল, শ্রীহট্টর ঢাকা দক্ষিণত আবির্ভাব হয়েছিল, নবদ্বীপত হয়েছিল ভূমিষ্ঠ। চৈতন্য মহাপ্রভু 13 মাহ ধরে মাতৃ সতীর গর্ভত আছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের দ্বারা সমগ্র দেশতেই ভক্তি আর প্রেমের আন এটা রূপ দিছিল। ভক্ত সকলে একটা শরীরত রাধা আর কৃষ্ণর সংমিশ্রণ বলে গণ্য করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃ জগন্নাথ মিশ্রর চতুর্দশ বংশধর আছে বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর তারাপুরের দ্বিতীয় খণ্ডত অবস্থিত নবঢাকা দক্ষিণ মন্দিরের বয়স 45 বছর। এই মন্দিরের দায়িত্বত আছে জগন্নাথ মিশ্রর চতুর্দশ বংশধর রাধা মাধব মিশ্র। এই মন্দিরত মহাপ্রভুর সংকীর্তন করা হয়। চৈতন্য মহাপ্রভুর দর্শন পাবলৈ আজিও এই মন্দিরত ভক্তর ভিড় জমে। চৈতন্য মহাপ্রভুর লীলা অপরিসীম, নিজের ইচ্ছা পূরণের বাবে দূর দূরণির পরা ভক্তসকলে তেওর উচরলে যাবলৈ আহে। এই স্থানক সকলোয়ে পবিত্র স্থান বলে গণ্য করে। আমার নাম শ্রী রাধা মাধব মিশ্র। এই মন্দির এখানে তো 45 বছরের পুরনো, কিন্তু উনি হচ্ছেন শ্রীহট্টের ঢাকা দক্ষিণে ওনার আদিবাড়ি। 1971 ইংরেজি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে আমার বাবা উনাকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এসে করিমগঞ্জ জন্ম আখড়ায় ছিলেন 2 মাস, তারপর শিলচর তারাপুরে ছিলেন 7 বছর, তারপর এখানে চট্টগড়ে একটি চৌচলাঘর করে মহাপ্রভুকে নিয়ে এসেছিলাম। 1993 ইংরেজির থেকে এই কনস্ট্রাকশনগুলো হচ্ছে। চৈতন্য মহাপ্রভু কিন্তু 539 বছরের পুরাতন। আর এখানে নবঢাকা দক্ষিণটা শিলচর তারাপুর দ্বিতীয় খণ্ডের অধীন 500 বছর প্রতি উৎসবে মহাপ্রভুর আঙ্গিনাকে নবঢাকা দক্ষিণ রূপে আখ্যায়িত করেছিলাম। এই নবঢাকা দক্ষিণে সেবা চলছে 45 বছর। তো কী করবে, শ্রীহট্টের ঢাকা দক্ষিণে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছেন নবদ্বীপে ভূমিষ্ঠ যাহাকে বলা হয়। মহাপ্রভু কিন্তু 13 মাস মাতৃ গর্ভে ছিলেন, দেখা দক্ষিণে 8ম মাস পর্যন্ত ছিলেন, তারপর হেঁটে নৌকা করে যেতে 5 মাস লেগেছিল, এই 13 মাসে মহাপ্রভু ভূমিষ্ঠ হন মাতৃগর্ভ থেকে। সাধারণত 10 মাস 10 দিনের বেশি কোনো সন্তান মাতৃগর্ভে থাকতে পারে না। আমার শ্রীমন্ত মহাপ্রভু এ 14টি মাস মাতৃগর্ভে ছিলেন, থেকে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনিতে নবদ্বীপে ভূমিষ্ঠ হয়েছিলেন। হ্যাঁ, তো উনি তো প্রভুদের প্রভু, মহাপ্রভু, যার জন্য উনি মাতৃগর্ভে থাকতে পেরেছেন 13টি মাস, কোনো নরের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমরা তো জগন্নাথ মিশ্রের বংশধর, তাই পারিবারিক সম্পর্ক। হ্যাঁ, আমি হচ্ছি 14তম। হ্যাঁ, আমার বাবা ছিলেন 13তম, আমার দাদা ছিলেন 12তম, ওনার বাবা ছিলেন 11তম, এভাবেই চলে এসছে। শ্রীমন মহাপ্রভু আবির্ভাবটা হচ্ছে সনাতন ধর্মের তথা বৈষ্ণব ধর্মের সৃষ্টিদাতা শ্রীমন মহাপ্রভু। হ্যাঁ, তাই মহাপ্রভুর এই আবির্ভাব উৎসবটা শুধু বাঙালি অধ্যুষিত অঞ্চলে নয়, বিশ্বের সর্বত্রই মহাপ্রভু আবির্ভাব উৎসব বর্তমানে পালিত হচ্ছে।